আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, এজন্য একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। মদিনা থেকে ওই যুবক রওনা দিয়েছে, খেজুর গাছের নিচে এসে আশ্রয় নিল, একটু বিশ্রাম নিল, একটু ঘুমায় পড়ার জন্য ঘুম চলে আসলো। কারণ যুবক হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় কাজে যায় না। না না, হারাম কাজে সে নিজের ব্যয় করে না, যার কারণে ঘুম চলে আসলো। অল্প সময়ের ভিতরে সে ঘুমের সাগরে ডুব দিল, কিন্তু এই দিকে তার উটটা টানাটানি হেসরা হিসরি করে করে রশিটা ছিঁড়ে ফেললো। রশিটা ছিঁড়ার পর উটটা এখান থেকে চলে যায় খাওয়ার জন্য, পাশে কোনো খাবার আছে কিনা উটটা তালাশ করে। হঠাৎ করে কাছে একটা বাগান, খেজুরের বাগান, ওই বাগানের ভিতরে আছে একটা জমি, যেই জমিতে মালিক শুধু চারা লাগাইছে, খেজুরের চারা লাগাইছে। এই চারা গাছগুলি যাইয়া খেজুর চারা গাছগুলি যাইয়া উটটা খেয়ে ফেলতেছে, পায়ে হেঁটে হেঁটে সবগুলি নষ্ট করে ফেলতেছে। বিকাল বেলা ভাইয়েরা বন্ধুরা যখন মালিক আইসা দেখে একটা উট তার জমি নষ্ট করে ফেলেছে। বৃদ্ধ মানুষ সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে পাথরের একটা টুকরা লইয়া উটের মাথার দিকে মারলো, প্রচন্ড বেগে একটা ঢিল মারলো। এই ঢিলটা আইসে উটের মাথার মধ্যে পড়লো, মাথাটা ফেটে গেল। মাথাটা ফাটার পর রক্ত ফিনকি দিয়ে বের হতে লাগলো। অল্প সময়ের ভিতরে উটটা জমির মধ্যে মারা গেল, রক্ত জোরে জোরে উট জমিতেই মারা গেল। এইবার জমির মালিক কয়, হায় হায়, আমি এটা কি করলাম, উটটাকে মেরে ফেললাম, জানি না কার উট, হায় রে, আমি উটটাকে মেরে ফেললাম বুঝি, আমি তো মারার জন্য মারি নাই, আমি তো গুস্সায় মেরেছিলাম। একটু পরে যুবকের ঘুম ভাঙল, ঘুম ভাঙ্গার পর সে তার উটটারে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে এসে দেখে পাশের জমিতে তার উটটা মরে পড়ে আছে। যুবক ডাক দিয়ে কয়, আমার উটটারে কে মারলো? বৃদ্ধ মানুষটা কয়, বাবা আমি বুঝতে পারি নাই, আমার একটা ঢিলের দ্বারা তোমার উটটা মরে যাবে। এই জমিটা হলো আমার, এই জমির মালিক আমি, আমার জমির চারাগুলি তোমার উট নষ্ট করে ফেলেছে। মাত্র গতকাল চারাগুলি লাগাইলাম, আমি সহ্য করতে পারি নাই, এজন্য উটের মাথায় একটা ঢিল মারছি, কিন্তু এই ঢিলের কারণে মাথাটা ফেটে যাবে, আর এইভাবে রক্ত জড়বে, আমি বুঝি নাই রে বাবা। যুবক গায়ের মধ্যে তার গুস্সা, এখন আমি মদিনায় যাবো কেমন করে, মদিনায় আমি যাবো কেমন করে। গুস্সা থামাইতে পারে নাই যুবকটাও, এই বৃদ্ধ মানুষে একটা ঘুষি মারছে। এই ঘুষিটা মারতেই বৃদ্ধ মানুষ গায়ে তার শক্তি কম, পিছন দিক দিয়ে পড়ে গেল, মাথাটা একটা বড় পাথরের আঘাত লাগলো। মাটিতে পড়া মাত্রই মাথাটা যখন আঘাত খাইল বড় একটা পাথরে, তার মাথাটাও ফেটে গেল। একই কায়দায় এই বৃদ্ধ মানুষটার মাথা ফেটে রক্ত ঝরতে শুরু হলো। অল্প সময়ের ভিতরে এই মানুষটাও মারা গেল। এখন এই যুবক বড় চিন্তিত, হায় আমি কি করলাম, একটা উটের জন্য মানুষ মেরে ফেললাম, হায় আমি আল্লাহর আদালতে খুনি, আল্লাহর আদালতে আমি খুনি হব, হায় আমি এখন কি করি। অনুতাপ শুরু হয়ে গেল, চিন্তা পড়ে গেল। মুমিন তো সেই, গুনাহ হতে পারে, কখনো তার দ্বারা অন্যায় হতে পারে, গুনাহ হওয়ার পর যেই ব্যক্তি অনুতপ্ত হয়, হায় আমি ভুল করেছি, হায় আমি ভুল করে ফেলেছি, বোঝা গেল তার ঈমান আছে, বোঝা গেল তার ঈমান আছে, এই মানুষটাকে আল্লাহ পাক মাফ করেও দিবে, তার তওবা তার নসিব হয়ে যাবে, আল্লাহু আকবার। কিন্তু যেই মানুষ
অহরহ গুনাহ করতেছে যারা যৌবনে ইমানের সাথে নেক আমল করেছে যৌবনকালে। আল্লাহ তাদের সমস্ত নেক আমল বৃদ্ধ বয়সে জারি রেখে দিল। যেই বয়সে আমরা চাইলেও বন্দেগী বেশি করতে পারবো না, শরীরে শক্তি নাই, উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, চোখে কম দেখি, কোরআন তেলাওয়াত করতে পারি না, মসজিদে যেতে পারি না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলি যদি যৌবনে এই আমল করে থাকে তাহলে বৃদ্ধ বয়সে না করলেও আমি আল্লাহ আমলকে জারি রেখে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো একজন যুবক যৌবনে আল্লাহর গোলামি করলে বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে এবাদতের পেনশন দান করে। সরকার যেমন তার নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি ডিউটি করলে একটা সময়ে তারে পেনশন দেয়, মানে কি ঘরে বসা থাকবে কিন্তু সরকার বেতন পাঠাবে। কারণ হলো সে তার নির্ধারিত বয়স পর্যন্ত গায়ে যতদিন শক্তি ছিল সরকারের ডিউটি পালন করছে, এজন্য সরকার খুশি হইয়া শেষ বয়সে বলে যে তোমার আর অফিসে আসতে হবে না, তুমি বাড়িতে থাকো, ডিউটি না করলেও তোমার বেতন পৌঁছে যাবে। একজন দুনিয়ার বাদশা দুনিয়ার সরকার যদি তারে এতটা পুরস্কার দেয়, যিনি সকল বাদশার বাদশা, যিনি আহকামুল হাকিমিন, ওই মালিক কি তারে পুরস্কার দিবেন না? কাকে? যে তার ডিউটি ঠিকমতো পালন করেছে। চোখে যতদিন জ্যোতি ছিল কোরআন তেলাওয়াত করছে, গায়ে যতদিন শক্তি ছিল মসজিদে গিয়ে জামাত পড়ছে, এখন তার চোখে পাওয়ার নাই, কোরআন তেলাওয়াত করতে পারে না, চোখে দেখে না, হরফ দৌড়াদৌড়ি করে, আফসুস করে, হায় রে এখন তেলাওয়াত করতে পারি না, হরফ দেখি না, জামাতে যাইতে মন চায় কিন্তু ঘরেই নামাজ পড়তে হয় কারণ যাওয়ার শক্তি নেই। আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ফেরেশতারা আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়তেছে তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব লিখে দাও। আমার বান্দা যদিও কোরআন তেলাওয়াত করতে পারে না, আফসোস করে, অথচ যৌবনে এসে প্রতিদিন ফজরের পর তেলাওয়াত করত, এখন পারে না, চোখে পাওয়ার নাই, চোখের জ্যোতিটা তো আমি আল্লাহ নিছি, যদি এটা থাকতো তাহলে আজও কোরআন তেলাওয়াত করত। অতএব যদিও তেলাওয়াত করতে পারে না তবুও তার আমল নামায় প্রতিদিন ফজর তেলাওয়াতের সওয়াব লিখে দাও। জুরাকান সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, যৌবনে যদি কোন যুবক আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেয়, রে যুবক বৃদ্ধ বয়সে তুমি মসজিদে যেতে পারো না, বৃদ্ধ বয়সে তোমার গায়ে শক্তি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে নামাজ পড়লো তোমার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব মরণের আগ পর্যন্ত লিখে দিবে। তিলাওয়াত তুমি করতে পারো না রে যুবক, এক পুরো মালিক কয় ফেরেশতারা শুন, আমার বান্দার চুকি যদি পাওয়ার আজও আমি আল্লাহ দিয়ে রাখতাম তাহলে আজও সে কোরআন তেলাওয়াত করত। অতএব তিলাওয়াত না করলো মরণের আগ পর্যন্ত ফজরের পরের তিলাওয়াত
যতদিন গায়ে শক্তি ছিল, চোখে তার পাওয়ার ছিল, এই আমলটা তার মরণ পর্যন্ত দায়েম ও কায়েম রেখে দাও। তাহাজ্জুদের নামাজ আমার বান্দা প্রতিদিন পড়ত, এখন তার গায়ে শক্তি নাই, গায়ে তার শক্তি নাই, ঘুম থেকে উঠতে পারে না, মাথা গোড়ায় কোমরে ব্যথা। যদিও আমার বান্দা ঘুমায় রয়েছে, তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। এটা হলো একজন যুবকের পেনশন, এবাদতের পেনশন। একজন যুবক, আজকের যুবকগুলি যারা আজকে কোরআনের মাহফিলের আয়োজন করলো, এই বয়সে কত যুবক গানের আয়োজন করে, যাত্রার আয়োজন করে। যেই যুবকগুলি কোরআনের প্রেমে পাগল হইয়া কোরআনের মহাব্বতে কইরা আজকে এত সুন্দর আয়োজন করলো, ওই যুবকগুলি যদি আল্লাহর গোলামি ঠিক মতো করে, বৃদ্ধ বয়সে না করলেও আল্লাহ এবাদতের পেনশন দান করবে। যুরাকুম সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরেকটু জোরে বলেন কার, আরেকটু জোরে বলেন কার? আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়াশুকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আজালিউন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্যই আল্লাহর নবী বলেন, যৌবনে একজন যুবক যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়, অন্য বয়সে এত তাড়াতাড়ি আল্লাহর ওলি হতে পারে না। একজন যুবক যৌবনে সে যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়, কারণ যৌবনের এবাদত মানুষকে আল্লাহর ওলি বানায়। এই বয়সে তার মন চায় গুনাহ করতে, মন চায় বন্ধুদের সাথে দৌড়াইতে, মন চায় চুরি করতে, মন চায় ডাব চুরি নারিকেল চুরি করতে, মন চায় জিনা বেবিচার করতে, মন চায় গাঞ্জা খাইতে, মন চায় এক্সিবিশন যাত্রার আয়োজন করতে। কিন্তু যেই যুবক তা থেকে নিজের মনটারে ফিরা, কিন্তু যেই যুবক তার মনটারে এই কাজ থেকে ফিরায়, পাগলা ঘোড়ার মতো দৌড়াইতে মন চায়, এরপর লাগাম টান দেয়া ধরে, না না চোখের সামনে কত যুবক কবরে চলে গেল, না না মন না, দূরে দিকে যাওয়া ঠিক না, গতকালও আমার বন্ধু কবরে চলে গেল, অমুক দিনও আমার সাথী সমবয়সীর কত বন্ধু কবরে চলে গেল। এই কথা মনে করে যে যুবক নিজের পাগলা ঘোড়াকে লাগাম টান দিয়ে ধরে, না না যাত্রার দিকে যায় না, ওয়াজ মাহফিলের দিকে যায়, গানের দিকে যায় না, মসজিদের দিকে দৌড়ায়, না 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 বাপ মার সাথে বিয়াদবি করে না, বাপ মার সেবা করে, মুরব্বীদের সাথে বিয়াদবি করে না, মুরব্বীদেরকে তাজিম করে চলে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, এই যুবক যৌবনে এসে আল্লাহর ওলি হয়ে যায়, কারণ ওই বয়সে নিজের মনটারে ফিরায় রাখা অনেক বড় জিহাদ, ঠিক না? চোখের সামনে অন্যায় করে বন্ধু, চোখের সামনে বন্ধু কত গুনার কাজ করে, কত আমোদ করে, কত ফুর্তি করে, এই ফুর্তি তার মনটাও চায়, এই ফুর্তি তার মন কত মন চায়, এরপরও নিজের মনটাকে যাইতে দেয় না, না না এটা নিজের নফসের সাথে জিহাদ, নিজের মনের সাথে জিহাদ করে, নিজের মনের সাথে জিহাদ করে। এজন্যই আল্লাহর নবী বলেন, লা ওয়ারাআকাল কাফি, সুযোগ ছিল যার গুনাহ করার, এরপরও যে গুনাহ করে না, সুযোগ ছিল যার গান শোনার, এরপরও গান শোনে না, সুযোগ ছিল অন্যায় করার, এরপরও যে অন্যায় করে না,
যুবকের সুযোগ ছিল অন্যায় করার, কেউ তারে বাধা দিত না। রাতের অন্ধকারে কোথাও যাওয়ার সুযোগ ছিল, কেউ তারে দেখত না, কেউ তারে দেখত না। ডাব গাছে উইটা ডাব খাওয়ার শক্তি ছিল, এরপরও খায় না। আল্লাহর নবী বলেন, যেই মানুষটার সুযোগ আছে, সামর্থ্য আছে, এরপরও গুনাহ করে না, এই মানুষটাই হলো তোমাদের মধ্যে আল্লাহর ওলি। আরেকজনের সুযোগই নাই, শক্তি নাই গুনাহ করার, সে গুনাহ করে না। আরেকজনের শক্তি আছে, সুযোগও আছে, এরপরও করে না। দুইজন কি সমান? যেরকম আপনারা, হ্যাঁ সমান। একজন বৃদ্ধ মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি ডাব চুরি করেন? কব কে বেটে ডাব চুরি করুন, আমার ডাব গাছে উঠবার নি শক্তি আছে, ঠিক না? যদি কয়েকজন বৃদ্ধ মানুষ, না না আমি ডাব চুরি করি না, তার চুরি না করা বা তার এই কাজটা। আর একজন যুবক, সে যদি বলে আমি ডাব চুরি করি না, দুইজন কি সমান? যুবককে যদি জিজ্ঞেস করা হয় তুমি ডাব চুরি করো না, করবা কেমন করে, ডাব গাছে উঠতে পারো? যুবক বলবে, ডাব গাছে শুধু উঠতে পারি না, গাছে উঠটা ডাব খাইতামও পারি, গাছে শুধু উঠতে পারি না, গাছে বইয়া খাইতে পারি। একজন গাছে উঠতে পারে না, আরেকজন গাছে উঠতে ডাব খাইতে পারে। দুইজনের চুরি না করা কি সমান না বেশ কম আছে? এই কথাটা আল্লাহর নবী তার হাদিস শরীফে বলছে, লা ওয়ারআ কাল কাফি, মেম্বারশিপ চুরি করার সুযোগ আছে তার, গম চুরি, টিন চুরি, জনগণের গম আইতেছে, রিলিফের মাল আইতেছে, চেয়ারম্যানের কাছে আইতেছে, সুযোগ আছে রিলিফের মাল চুরি করার, কেউ দেখবে না, কেউ জানবেও না, কলমের খোসায় চুরি করবে। এরপরেও যদি না করে, আল্লাহর ডরে, কার ডরে, কার ডরে, আল্লাহর ডরে। নবী বলেন, এই মানুষটা খুব দ্রুত আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। মদিনা শরীফ থেকে 350 মাইল দূর একটা এলাকা, ওই এলাকা থেকে একজন যুবক মদিনার দিকে রওনা দেয়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, যুবক রওনা দেয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য। উঠে রিপিটে সওয়ার দিল যুবক, রওনা দেয়। আস্তে আস্তে মদিনার কাছাকাছি প্রায় চলে আসলো। আরবের মরুভূমি, অত্যন্ত গরম, উপরের দিকে প্রচন্ড রোদ, নিচে হলো পাথর, এজন্য জমিন হয়ে যায় খুব বেশি গরম। দিনের বেলা সফর করা বড় মুশকিল, সূর্য যখন কিছুটা হেলে যায় তখন তারা সফর শুরু করে। সূর্য যখন মাথার উপরে থাকে তখন কিন্তু তারা গুহায় আশ্রয় নেয় অথবা কোনো খেজুর বাগানে আশ্রয় নেয়। ওই যুবক যখন প্রচন্ড রোদ বেড়ে গেল, সাথে সাথে মনে মনে ভাবতেছি কোন খেজুর বাগানে একটু আশ্রয় নিবি, খেজুর বাগান পেয়েও গেল। বাগানের কাছে যাইয়ে একটা খেজুর গাছের নিচে সে বিশ্রাম নিল, উঠটারে খেজুর গাছের সাথে বাঁধল, ঘুমের ঘরে ডুবে পড়ল। একটু সময়ের ভিতরে সে ঘুমিয়ে পড়ল। বলুন তো, যেই মানুষটা হারাম খায়, যেই মানুষটা সুদ খায়, যেই মানুষটা ঘুষ খায়, যেই মানুষটা মানুষের হক মাইরা খায়, এই মানুষ কি খুব দ্রুত ঘুমাইতে পারে? হ্যাঁ, 20-10টা ঘুমের ট্যাবলেট খায়, এরপরও তার ঘুম ধরে না, আসেনি না? নাই রিক্সাওয়ালা ভাই, রিক্সা ভাই দুপুর বেলা যদি ঘুমাইতে চায়, গাছের নিচে হাতটারে বালিশ বানায় ঘুমায় পড়ে, কারণ তার কোনো টেনশন নাই, রাজ্যের টেনশন নাই, লক্ষ টাকার টেনশন নাই, কারে মারবে কারে ধরবে এই টেনশন তার নাই, এজন্য শান্তির ঘুম পরামাত্রই ঘুমায় পড়ে, পরামাত্রই ঘুমায় পড়ে। আর যেই মানুষটা আগামীকাল কারে মারবো, পরের দিন কারে ধরবো, এই চিন্তা যার মাথায়,
ঘুমের ট্যাবলেট খাইলো ঘুমে ধরে না, টাকা দিয়া এসি কিনা যায় ঘুম কিনা যায় না, ঠিক কিনা? টাকা দিয়া মকমলের বিছানা বানানো যায়, ঘুম বানানো যায় না। শান্তি একমাত্র কার হাতে? আরো জোরে বলেন। দাওয়াত ও তবলিগ ওয়ালারা দেখবেন মসজিদে গিয়েও ঘুমাই যায়, কেন এত তাড়াতাড়ি ঘুমায়? কেন? এজন্য কেউ হারাম খায় না, হারামে আরাম নাই, হারামে আরাম নাই, হারামে আরাম নাই, কোনো হারাম কোন আরামে নাই। আপনি দেখতেছেন বাড়ি বানাইছে, বিল্ডিং বানাইছে, ভিতরে খবর লইয়া দেখেন অশান্তির আগুনে জ্বলতেছে। সুদখোরদের খবর লইয়া দেখেন, সুদখোরের খবর লইয়া দেখেন, জানেন না আপনি তার ভিতরের খবর? এটা আল্লাহর ওয়াদা, আমান আরাদা আন যিক্রি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ বলে তোর জীবনটারে আমি আল্লাহ সংকীর্ণ বানাই দেব, তুই শস্য ফুল দেখবে, শস্য ফুল, তোর কোনো দিক দিয়ে শান্তিতে থাকতে দিব না, ফুলায় তোর কথা শুনবে না, মায়া তোর কথা শুনবে না, বউ আর একজনের সাথে বাদ করে। তুই যদি আমার হুকুম না মানো, হারাম কর হও, সুদ কর হও, ঘুষ কর হও, সুদের টাকা দিয়া ঘর বানাইতেছি, সুদের টাকা দিয়া চাউল কিনতেছি, ডাউল কিনতেছি, খাইতেছে দশ জন, কিন্তু যত কিল কুতা আর মায়ের আছে ফেরেশতাদের, সব একা আমাকে নিতে হবে। কথাটা বুঝে আসছে? হারাম টাকা দিয়া ঘরে চাউল আনলাম, এক পাতিল ভাত রান্না হলো, পুরা পাতিলের ভাত কি একা খায় না দশ জনে খায়? বাকি নয় জনের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে না, হিসাব নিবে আমি যে ঢুকাইছি আমার কাছ থেকে একা, খাইলো দশ জনের হিসাব দিব একা। কথাটা বুঝছেন? সুদের টাকা দিয়া বাড়ি বানাইছি, ঘুষের টাকা দিয়া বাড়ি বানাইছি, আরেকজনের জমি দখল কইরা ঘর বানাইছি। বর্তমানে যেমন ইসরায়েল হায়েনারা আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বাড়ি দখল কইরা, জমি দখল কইরা ঘর বানায় এখন নিজে মালিক দাবি করে, ঠিক কিনা? এরা কি ফিলিস্তিনের মালিক নাকি এরা ফিলিস্তিনে আসছিল রিফিউজি হইয়া? আপনাদের এলাকায় কি কয়? উলা উলা উলার ঘরের উলা, ইসরায়েলের ইহুদিরা হইছে উলার ঘরের উলা, এরা সদ্য গোষ্ঠী উলা, এই উলার ঘরে উলা বলতে এখন কই এটা হেরারই বাড়ি। যারা দয়া কইরা মায়া দেখেই একটু জায়গা দিছিল, তোরা রে কেউ জায়গা দেয় না, নে আমাগো বাড়ি তুই থাক, আমাদের তো জায়গার অভাব নাই, এতটুকু দয়া দেখাইছিল আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা। আর এই দয়া দেখানিটাই অভিশাপ হইছে, আসিল 6% জায়গা লইয়া সাইরানা লইয়া, এখন 16 আনা দাবি করে হেরা। তবে মনে রাখবেন, চিটারি বাটপারি যত যাই করেন ধরা এক সময় আছে, ধরা আছে নি না? নাই বাটপারি কইরা চিটারি কইরা কত চলবা, ধরা আছে। এইবার মনে হয় ধরা খায়া গেছে, কারণ আল্লাহর পাঠানো বাহিনী নামছে, ঠিক কি না? হে যুবক বলো না, বাসনা আলাইকুম ইবাদাল্লাহ বলি বাসিন শাদি ফাজাসু খিলালাত দিয়ার। আল্লাহ পাক বলে এটা আমার বাহিনী, তোদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, 70 বছর যাবৎ জুলুম করতেছে আমার মুসলমান ভাই বোনদের উপর, প্রতিদিন প্রতি রাত একজন নারী, একজন শিশু, একজন যুবক ধরে ধরে নিয়ে যাইতেছে, মন চাইলে গুলি করে মেরে ফেলাইতেছে। একটা এরার কাছে একটা কুকুরের দাম আছে, কিন্তু মুসলমান বাচ্চাদের কোনো দাম নাই, এতটা অমানবিক নির্যাতন করতেছে আজকে 70-80 বছর, 80 বছর। আল্লাহ কয় চূড়ান্ত জুলুম যখন চোদের হবে, বাসনা আলাইকুম ইবাদাল্লাহ, আমি আল্লাহ আমার এক বাহিনী তোদের উপরে পাঠাবো, বাসিন শাদিদ, এত শক্তিশালী বাহিনী হবে, ফাজাসু খিলালাত দিয়ার, এরা তোদের ঘরে ঘরে ঢুকবে, অফিসে অফিসে ঢুকবে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকবে, তোদের কলিজা ছিঁড়ে নিয়ে আসবে, তোরা দেখবেই না, দেখবি কেমন করে? কারণ এরা তো আমার পাঠানো বাহিনী, ওদের মাঝে আর তোদের মাঝে আমি আল্লাহ কুদরতি পর্দা ঢেলে দিব। এজন্য ঢুকছে না, ট্যাঙ্ক লইয়া ঢুকছে,
কয়কে শুনবেন? কয় কার সাথে আমরা লড়ি, এরা কোন বায় আয় কোন দিকে যায় দেখিও না। হ্যাঁ, কোন দিক থেকে আয় আইয়া ট্যাঙ্ক উড়াইয়ে দেয়, ইসরায়েলের সৈন্য মারে, আবার কোন দিকে গিয়ে লুকায় এই খবরই নাই। তাহলে ইসরায়েল টের পাইতেছে, আমেরিকায় টের পাইতেছে, তারা এক অদৃশ্য শক্তির সাথে লড়তেছে, যেমন ভাবে আফগানিস্তানে লড়েছিল। আফগানিস্তানে তালেবানের সাথে লড়ে নাই, মূলত একটা আল্লাহ পাঠানো বাহিনীর সাথে লড়ছে। এটা জো বাইডেন টের পাইছে। জো বাইডেন কয় কি রে এত বোমা পাঠায়, বোমা কি আফগানে পড়ে না? এর আর্মিরা কয় নো, কি কয়? এই যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, বিমান বাহিনী কয় আমরা তো বোমা ফালাই, কিন্তু দেখি বোমা মাটি পড়ার আগে শূন্যের মাঝেই একটা হাত এমনি বাইর হয়, বাইরে বোমা গুলি লুফিয়া আবার নদীতে ফালাইয়া দেয়। কই থেকে এই হাত বের হয়, আবার এই হাত কই যায় আমরা কিছু দেখি না। আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন কয় তাড়াতাড়ি ফিরত আয়। কার সাথে লড়তেছি ইডিদি বুঝি না, ঠিক কিনা? হ্যাঁ, লড়ার আগে বুঝন লাগে নাকি কার সাথে লড়ব? যেমন আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এক যুদ্ধে সেনাপতি ছিলেন, আর বেদিন বেঈমানদেরও এক কাফেলা। সকালবেলা যুদ্ধ হইব, দুইও দলই প্রস্তুত, রাতের বেলা সবাই বিশ্রাম নিতেছে, প্রস্তুতি নিতেছে, যুদ্ধের প্রস্তুতি, সকালে যুদ্ধ হইব। কাফিরদের সেনাপতি একটা সিআইডি পাঠাইছে, কই তুই যায় দেখতো কি পরিমাণ লোক, এরা কি পরিমাণ লোক এ গেছে শেষ রাইতে। দেখার লাগে যায় দেখে মুজাহিদ সবাই ঘুম থেকে উঠিয়া বজু বানাইবার আগে মেসোয়াক করে, মেসোয়াক কি দিয়ে করে জোরে কর না গাছের। এ বেইমানে এটা দেখিয়া মনে মনে ভাবতেছে ইন্না লিল্লাহ, এটা কি তা রাম 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 রাম, আমাগো সৈন্যরা তলোয়ার দাঁড়ায় সকালে যুদ্ধ হইব, মুসলমানে দি দাঁত দাঁড়ায়। তাইলে কি কালকের যুদ্ধ খামব্রাণ্য যুদ্ধ হইব? এর ভিতরে জোর আইছে ডরের ছুটে, এ দৌড়ে গেছে সেনাপতি, তার কি কয় উস্তাদ খবর বড় জটিল খারাপ। কয় কি হয়েছে? কয় ডেঞ্জারাস। আরে কস না কি হয়েছে? কয় খতরনাক, সিরিয়াস। কার কস না কি হয়েছে? কয় এরার অস্ত্রের খবর পাইছি। কয় অস্ত্র কই? কয় সব অস্ত্র মুখের ভিতরে। কয় দূর আহমকের আহমক, অস্ত্র আবার মুখের ভিতরে তাকে নিয়ে। কয় আহমক কইয়েন না, বিশ্বাস না হইলে গিয়ে নিজে দেখে আয়েন, আমাগো সৈন্যরা তলোয়ার দাঁড়াইতেছে আর মুসলমানে 32টা দাঁত দাঁড়াইতেছে। উস্তাদ যা মনে হইতেছে কালকের যুদ্ধ কোন তলোয়ারের যুদ্ধ টুদ্ধ হইতো না, খামরাণ্য যুদ্ধ হইল। সিআইডি কয় আমি আমার বাপের গুত্তে এই যুদ্ধ করছি না, দেখছি হই না। কামর কোন বায় দেয়, কোনানো দেওয়া লাগে, কেমনে দেওয়া লাগে, এটা আমি কিছু চিনিও না, আমারে আপনি মাফ করুন। সেনাপতি কইতে রাগ বুঝছে লই, আমিও তো বাপের গুত্তে যুদ্ধ দেখছি না, কামরাণ্য যুদ্ধ আবার কোন যুদ্ধ? যুদ্ধ করার আগে তো একটু বুঝতে হইব কার সাথে যুদ্ধ করতেছি, এরা কি অস্ত্র লইয়া আইছে, ঠিক না? সেনাপতি কইতে আমিই যাই। সেনাপতি নিজে গেছে দেখার জন্য, গিয়া গাছের আড়াল থেকে তাকাইয়া দেখে ঠিকই তো, আমাগো সৈন্যরা তলোয়ার দাঁড়ায় সকালে যুদ্ধ, এরা দাঁড়াই তো তলোয়ার দাঁড়ায় দাঁত, অথচ নবীর সুন্নত মেসোয়াকের উপরে আমল করে। কেন উপরে আমল করে দেখেন আল্লাহ নবীর সুন্নতের কি পরিমাণ পাওয়ার। আমরা আমাদের নিজেদের পাওয়ার ভুলে গেছি তো, আমরা আমাদেরকে ভুলে গেছি যে আমরা কোন জাতি, আমাদের পাওয়ার কোথায়, শক্তি কোথায়, এটা ভুলে গেছি। সেনাপতি কয় বুঝছি অবস্থা খারাপ, কামরেন্নে যদি হয় তাইলে কামর তো যার শরীরে গুস বেশি হেও তুই বেশি খাইব। সেনাপতি নিজের শরীরের ভাই সাইয়া দেখে হারাম খাইয়া হেওই মোটা হয়েছে বেশি।
অতএব কালকে হের কপালে কামড় বেশি পড়ব। সেনাপতির জ্বর 160 ডিগ্রি। এখন একটু পরে কি করব কি নাই দিশে বিষে আড়াই লিছে, হঠাৎ করে দেখে দুইজন মুজাহিদ, দেখবেন মেসওয়াক করার সময় কিন্তু একটু আটা আটি করে, ঠিক না? হেরা দুইজনে কথা কয় আর হাঁটতে হাঁটতে হের দিকে আইতেছে। হ্যাঁ মনে মনে হয় আমারে কি দিককে লাইলো নি, আমার মনে দিককেই লাইছে, আর আমার যুদ্ধ মনে এখনই শুরু হয়ে। আবার দেখবেন মেসওয়াক করার সময় বিভিন্ন আওয়াজ হয়, এদিকে যখন এই আওয়াজ গুলিয়া হেড জ্বর আরো বাড়ছে, এর দিকে আবার রূপ দেখা মাত্রই সেনাপতি দিছে উঠতে দৌড়। যাই এই সব সেনা হল দেখো, যার 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 জান বাঁচাও, নিজে বাঁচলে বাঁচেন না, আমি নাই, আমার অল্পের লাগে খাই নিছি, তাড়াতাড়ি বাঁচো। এই যুদ্ধে সব যে যে ভাই ফার্সে গেছে, কোনো যুদ্ধই হয়েছে না, মুসলমানদেরকে আল্লাহ বিনা রক্তপাতে যুদ্ধ ছাড়া বিজয় দান করছে। শুধু আল্লাহর নবীর একটা সুন্নত রূপে আমল করার বদৌলতে, ঠিক না? আরো জোর এখন, ঠিক না? এটা তো আগে বুঝতেই না, ইসরায়েলে এখনো বুঝতেই পারতেছে না যে কার সাথে যুদ্ধ করতেছে, এরা আয় করতে কে যায় কোন দিকে। আল্লাহ আকবার, জোরে খা, খুশি নানি আমরা, আরো জোরে কোন খুশি নানি। এই জালেমের জুলুমের বদলা নেওয়ার দরকার আছে নি না নাই? ফিলিস্তিনের জমিন মুসলমানের রক্তে লাল, শিশু বাচ্চাগুলির কি অপরাধ? মুসলমান শিশু বাচ্চাগুলি এরা কিছুই বুঝে না, কারা দুশ্মন কারা বন্ধু, শিশুদেরকে মারতেছে বোমা ফালায়া ফালায়া। আরে হারামির হারামিরা, তোদের যদি বুকে সাহস থাকে তাহলে যারা তোরারে দর্শে আনছে ভিতরে হামায়া লই আইছে, এই হামাসের সাথে ফাললে কিছু কর, এদের সাথে ফারে না। শিশু বাচ্চাগুলি আর মহিলাদের উপরে বোমা মাইরা মাইরা এরকম লাশ জড়াইতেছে, এটা তো বাহাদুরের কাজ না, এটা শিয়ালের কাজ, শকুনের কাজ, ঠিক কিনা? আমার হাতে তা যা, তোমার হাতেও তা, এবার আসো দেখি কে বাহাদুর। আমার হাতে তসবি আর তুমি গুলি কইরা আমারে মাইরা কইতেছো, বেটার করে বেটা, এটার নাম বেটাগিরি। আমার হাতে তসবি আর তুমি আমারে গুলি কইরা মাইরা কইতেছো, বেটার কাম করছে। আমার হাতেও বন্দুক তোমার হাতেও বন্দুক, এবার আদো দেখি আমার হাতে তলোয়ার তোমার হাতে তলোয়ার, এবার আসো দেখি তোমার হাতও খালি আমার হাতও খালি, এবার আসো দেখি, ঠিক কিনা? এটাগিরি কারে কয়, বাহাদুরি কারে কয়, এটাই বুঝো না। এজন্য আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা শুধু হাইওয়ান না, এরা শুধু গরু ছাগল না, এর থেকে আরো নিকৃষ্ট। একটা গরু ছাগলের অন্তরে বাচ্চার প্রতি দরদ আছে, বাচ্চাদের উপর হামলা করে না। একটা একটা বড় একটা সার দেখা গরু, সার গরু কোনোদিন কোনো একটা বাসুরের উপরে হামলা করে না। একটা বাঘ হরিণের বাচ্চা দেখলে পরে হামলা করে না, হরিণের বাচ্চা হওয়ার কারণে বাঘেও বাচ্চাটারে মায়া করে। এই বাচ্চার প্রতি একটা দরদ, একটা হাইওয়ানের কলিজায় আল্লাহ দিছে। আর তুই নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, তোর অন্তরে বাচ্চার প্রতি এতটুকু দরদ নাই, এজন্য আল্লাহ কয় এরা শুধু গরু ছাগল না, এরা এর থেকে আরো নিকৃষ্ট। আল্লাহ তুমি সহি বুঝ দান করো, সবাই বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। মদিনা থেকে ওই যুবক রওনা দিয়েছে, খেজুর গাছের নিচে এসে আশ্রয় নিল, একটু বিশ্রাম নিল, একটু ঘুমায় পড়ার জন্য ঘুম চলে আসলো। কারণ যুবক হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় কাজে যায় না, না না হারাম কাজে সে নিজের ব্যয় করে না, যার কারণে ঘুম চলে আসলো। অল্প সময়ের ভিতরে সে ঘুমের সাগরে ডুব দিল, কিন্তু এইদিকে তার উট উটটা টানাটানি হেসরা হিসরি করে করে রশিটা ছিঁড়ে ফেলল। রশিটা ছিঁড়ার পর উটটা এখান থেকে চলে যায় খাওয়ার জন্য,
পাশে কোনো খাবার আছে কিনা উটটা তালাশ করে। হঠাৎ করে কাছেই একটা বাগান, খেজুরের বাগান। ওই বাগানের ভিতরে আছে একটা জমি, যেই জমিতে মালিক শুধু চারা লাগাইছে, খেজুরের চারা লাগাইছে। এই চারা গাছগুলি যায়া, খেজুর চারা গাছগুলি যায়া উটটা খেয়ে ফেলতেছে, পায়ে হেঁটে হেঁটে সবগুলি নষ্ট করে ফেলতেছে। বিকালবেলা ভাইয়েরা বন্ধুরা যখন মালিক আইসা দেখে একটা উট তার জমি নষ্ট করে ফেলেছে, বৃদ্ধ মানুষ সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে পাথরের একটা টুকরা লইয়া উটের মাথার দিকে মারল, প্রচন্ড বেগে একটা ঢিল মারল। এই ঢিলটা আইসে উটের মাথার মধ্যে পড়ল, মাথাটা ফেটে গেল। মাথাটা ফাটার পর রক্ত ফিনকি দিয়ে বের হতে লাগলো। অল্প সময়ের ভিতরে উটটা জমির মধ্যে মারা গেল, রক্ত জোরে জোরে উট জমিতেই মারা গেল। এইবার জমির মালিক কয়, হায় হায় আমি এটা কি করলাম, উটটাকে মেরে ফেললাম, জানি না কার উট, হায় রে আমি উটটাকে মেরে ফেললাম বুঝি, আমি তো মারার জন্য মারি নাই, আমি তো গুসায় মেরেছিলাম। একটু পরে যুবকের ঘুম ভাঙল, ঘুম ভাঙার পর সে তার উটটারে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে এসে দেখে পাশের জমিতে তার উটটা মরে পড়ে আছে। যুবক ডাক দিয়ে কয়, আমার উটটারে কে মারলো? বৃদ্ধ মানুষটা কয়, বাবা আমি বুঝতে পারি নাই, আমার একটা ঢিলের দ্বারা তোমার উটটা মরে যাবে। এই জমিটা হলো আমার, এই জমির মালিক আমি, আমার জমির চারাগুলি তোমার উট নষ্ট করে ফেলেছে, মাত্র গতকাল চারাগুলি লাগাইলাম, আমি সহ্য করতে পারি নাই, এজন্য উটের মাথায় একটা ঢিল মারছি, কিন্তু এই ঢিলের কারণে মাথাটা ফেটে যাবে আর এইভাবে রক্ত জড়বে, আমি বুঝি নাই রে বাবা। যুবক গায়ের মধ্যে তার গুসা, এখন আমি মদিনায় যাবো কেমন করে, মদিনায় আমি যাবো কেমন করে, গুসা থামাইতে পারে নাই। যুবকটাও এই বৃদ্ধ মানুষে একটা ঘুষি মারছে, এই ঘুষিটা মারতেই বৃদ্ধ মানুষ গায়ে তার শক্তি কম, পিছন দিক দিয়ে পড়ে গেল, মাথাটা একটা বড় পাথরের আঘাত লাগলো। মাটিতে পড়া মাত্রই মাথাটা যখন আঘাত খাইল বড় একটা পাথরে, তার মাথাটাও ফেটে গেল। একই কায়দায় এই বৃদ্ধ মানুষটার মাথা ফেটে রক্ত ঝরতে শুরু হলো। অল্প সময়ের ভিতরে এই মানুষটাও মারা গেল। এখন এই যুবক বড় চিন্তিত, হায় আমি কি করলাম, একটা উটের জন্য মানুষ মেরে ফেললাম, হায় আমি আল্লাহর আদালতে খুনি, আল্লাহর আদালতে আমি খুনি হব, হায় আমি এখন কি করি, অনুতাপ শুরু হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। মুমিন তো সেই, গুনাহ হতে পারে, কখনো তার দ্বারা অন্যায় হতে পারে, গুনাহ হওয়ার পর যেই ব্যক্তি অনুতপ্ত হয়, হায় আমি ভুল করেছি, হায় আমি ভুল করে ফেলেছি, বোঝা গেল তার ঈমান আছে, বোঝা গেল তার ঈমান আছে, এই মানুষটাকে আল্লাহ পাক মাফ করেও দিবে, তার তওবা তার নসিব হয়ে যাবে, আল্লাহু আকবার। কিন্তু যেই মানুষ অহরহ গুনাহ করতেছে, বিন্দু পরিমাণও তার অনুভূতি জাগ্রত হয় না, একটুও মনের ভিতরে ভাব আসে না, হায় রে আমি অন্যায় করতেছি, হায় আমি অপরাধ করতেছি, হাসি মুখে গুনাহ করে ফেলে, আবার গুনার কথা ইয়াদ করে আবার আনন্দ পায়। বোঝা গেল তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। একজন মুমিন যার অন্তরে ঈমান আছে, গুনার কথা ইয়াদ হলে তার কষ্ট লাগবে, ঠিক কিনা ভাই? এটা আল্লাহ নবীর হাদিস, সাহাবীরা জিজ্ঞেসেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন, ভালো কাজ করলে যদি তোমার অন্তরে ভালো লাগে
মন্দ কাজ করলে যদি অন্তরে কষ্ট লাগে তাহলে বুঝবা তোমার ইমান আছে, ইমান আছে, ইমান আছে। এটা স্কেল, এটা হলো থার্মোমিটার। এবার আপনি মাপবেন আপনার ইমান কতদূর আছে। আমার ভাইরা বন্ধুরা যুবক, এইবার দেখা গেল যুবক কয় ইকোনমি কি করি, ইকোনমি কি করি, হায় আমি মানুষ হত্যা করে ফেললাম, না না আমি আল্লাহর আদালতে খুনি হতে পারবো না, আল্লাহর আদালতে খুনি হওয়া যাবে না, আল্লাহর আদালতে খুনি হয়ে উঠতে পারবো না, প্রয়োজনে আমার বিচার হবে দুনিয়ার আদালতে, দুনিয়ার আদালতে আমার খুনের বিচার হয়ে যাক, কিন্তু আল্লাহর আদালতকে আমি ভয় পাই। যেই মানুষটার অন্তরে এই কথা থাকবে সে কখনো চুরি করবে না, না না চুরি করার অপরাধে যদি আমার শাস্তি দুনিয়াতে হয় দুনিয়াতে হোক, এই কথাটা যার অন্তরে আসবে সে কোনোদিন মিথ্যা বলবে না, অপরাধ করার পরও সত্য বলবে, কারণ সে মনে করে দুনিয়ার আদালতের চেয়ে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। ওই আদালতে বিচার, আল্লাহর আদালতে বাঁচার কোনো উপায় নাই। সন্ধ্যাবেলা ওই বৃদ্ধ মানুষটার দুই ছেলে বাবার খুঁজে খুঁজে তারা জমিতে আইসা হাজির, আইসা দেখে বাবার লাশ পড়ে আছে, পাশে একটা যুবক দাঁড়ায় আছে, জমিতে একটা উট মরে আছে। এইবার দুইটা ছেলে কয় হায় হায়, বাবার লাশটা পায় আসে কান্না শুরু করলো। দুটা যুবক তখন কান্দে আর কয় আমার আব্বারে কে মারলো, আব্বারে কে হত্যা করলো। সাথে সাথে যুবক বলে ভাইরে আমি তোমাদের আব্বাকে খুন করেছি, কিন্তু আমি জেনে শুনে খুন করি নাই রে ভাই, আমি জেনে শুনে খুন করি নাই, খুনটা ভুলবশত হয়েছে, আমি এখান থেকে বাঘবার সুযোগ ছিল আমার, আমি যদি কোথাও ব্যাগে চলে যেতাম তোমরা আমাকে পাইতা না, কে খুন করেছে তোমরা দেখতাও না, কিন্তু আমি ভাগি নাই, আমি কোথাও যাই নাই। একটা চিন্তা করে আজ আমি মানুষের চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মাওলার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। চলো আমাকে নিয়ে চলো মদিনায়, মদিনার শাসক আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে আমাকে নিয়ে চলো, খুনের বদলা যদি আমাকে ফাঁসি দেওয়া হয় আমি তাতেও রাজি, তবু আল্লাহর আদালতে খুনি হয়ে উঠতে চাই না, আল্লাহর আদালতে খুনি হয়ে আমি উঠতে চাই না, প্রয়োজনে যদি আমাকে ওমরের আদালতে ফাঁসি দেওয়া হয় তবু আমার কোনো আপত্তি নাই, চলো আমাকে মদিনায় নিয়ে চলো। নিজে নিজে ধরা দিল, নিজে নিজে ধরা দিল, আমাদের দেশের কোন চুর ডাকাত খুনি নিজে নিজে ধরা দেয়নি, হ্যাঁ কুত্তা লাগাইও ধরা যায় ঠিক কিনা, কই কে লুকাইছে কুত্তা লাগাইও ধরা দেয় কেন লাগে, হের কত হইলো দূর আল্লাহর কাছে গিয়ে বিচার যেটা ওই ওই বলে ওখন বাচ্চা দই, কিন্তু মুমিনের কথা ছিল আল্লাহর আদালতে বিচার যেন আমার না হয়, এই আদালত বড় ভয়ঙ্কর আদালত, এই আদালতে আমার পাশে কেউ সুপারিশ করতে দাঁড়াবে না। যুবক তখন বলে চলো আমাকে মদিনায় নিয়ে চলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাট করা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, বিচারকের আসনে বসলেন, মামলা ওমরের আদালতে আইসা হাজির, দুই ভাই বাবার খুনের বিচার দাড়ি করল। হযরত ওমর বলেন খুনিকে, সাথে সাথে যুবক বলে আমিরুল মুমিনিন আমি খুন করেছি, আল্লাহু আকবার জোরে আমি খুন করেছি। হযরত ওমর বলেন তুমি বলে জি আমি খুন করেছি, কিন্তু ইচ্ছা করে নয়, ভুল ক্রমে খুন হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই আমিরুল মুমিনিন, আমার একটা ঘুষিতে চাচা মাটিতে পড়ে যাবে, পাথরে তার মাথা লাগবে, আমি বুঝতে পারি নাই আমার উটটাকে মারার কারণে আমার মাথাটা হিট হয়ে গেছিল, এজন্য একটা ধাক্কা মারছি, ইনি মাটিতে পড়ে গেছে, এজন্য ইচ্ছা করে খুন করি নাই, খুন করার আমার কোনো ইচ্ছাও ছিল না, ভুলে হয়ে গেছে, এরপর আমি আমার খুনের কথা স্বীকার করলাম,
আজকে আপনার আদালতে যেই বিচার হয় আমি যুবক সেই বিচারটাই মাথা পেতে নিব। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইসলামী আদালত, এর নাম হলো উমরের আদালত, এর নাম হলো আমার আপনার নবীর আদালত, এর নাম হলো মদিনার আদালত, কিনা? খলিফাতুল মুসলিমিন উমর, যুবককে বলেন যুবক যেভাবেই তুমি হত্যা করো না কেন, ইচ্ছা তোমার থাক না থাক, যেহেতু তোমার দ্বারা হত্যা হয়ে গেছে তাহলে বিচার অবশ্যই হবে, এটা উমরের আদালত, বিচার কিন্তু করতেই হবে, বিচার কিন্তু করাই লাগবে, তুমি যে হত্যা করেছো এর পক্ষে কোনো সাক্ষী লাগবে, যুবককে কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি নিজেই তো স্বীকার করতেছি, এইবার আপনি যার রায় দিবেন রায় দেন। উমর বলেন তোমার মনের ভিতরে কি ছিল সেটা তো আমাদের দেখার কোনো বিষয় না, আমাদের দেখার সম্ভব না, তুমি ইচ্ছা করে মারছো নাকি অনিচ্ছায় মারা গেছে এটা তো আমাদের বোঝার কোনো ক্ষমতা নাই, আমরা দেখতেছি তুমি নিজে মারছো, অতএব তুমি খুনি, উমরের আদালতে তুমি খুনি। উমর কারো অন্তরের খবর জানে না, অন্তরের খবর জানেন শুধু কে, নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাসা, ল্যাংটাসা, বদনাসা, কোন বাবাই অন্তরের খবর জানে না, অন্তরের খবর জানেন শুধুমাত্র কে, আওয়াজ আসতে হয়েছে, আল্লাহু আলিম বিযাতিস সুদূর, আল্লাহ বলেন আমি অন্তরের খবর জানি, আমি শুধু অন্তরের খবর জানি, কোন নবী অন্তরের খবর জানে না, কোন পীর আউলিয়া অন্তরের খবর জানে না, অন্তরের খবর জানেওয়ালা শুধুমাত্র কে, একটু জোরে বলেন কে, হযরত উমর বলেন তুমি প্রস্তুত হয়ে যাও, তোমাকেও আজকে ফাঁসিতে ঝুলানো হবে, তোমাকেও ফাঁসিতে ঝুলানো হবে, সাক্ষীর কোনো প্রয়োজন নাই, অপরাধী নিজেই তার অপরাধ স্বীকার করতেছে, এই কথা বলতি যুবক প্রস্তুত হয়ে গেছে, সাথে সাথে উমর বলতেছেন যুবক তোমার জীবনের শেষ ইচ্ছা কিছু আসেনি, জীবনের শেষ ইচ্ছা বলতে কিছু আসেনি, যুবক বলতেছে আমিরুল মুমিনিন আমাকে একটু সুযোগ দিবেন, যেহেতু আজকে যুবকদের উদ্দেশ্যে আজকের মাহফিল, এজন্য যুবকদের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতেছি, যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো, তোমার মতো একজন যুবকের ঘটনা শোনাইতেছি, দেখো তার কলিজায় আল্লাহর ভয় কি পরিমাণ ছিল, আল্লাহর সাহায্য তার সাথে কি পরিমাণ ছিল, ভয় থাকার কারণে মুক্তিও পেয়ে যায় আল্লাহর সাহায্যে, সুবহানাল্লাহ, জোরে বলেন ভয়, আল্লাহর ভয় থাকার কারণে বিপদের সময় আল্লাহ তার সাথে, জোরে বলেন না, সুবহানাল্লাহ, ওমাইয়ে তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু, তুমি আমি আল্লাহর উপর ভরসা করো, আমাকে শুধু ভয় করো, ভয় করব শুধুমাত্র কাকে, সাহায্য চাইব শুধুমাত্র কার কাছে, নাকি আমেরিকার কাছে, রাশিয়ার কাছে, ভারতের কাছে, চীনের কাছে, আল্লাহ কয় কারো কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন নাই, তুই তো আমার কাছে সাহায্য চাইবি, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, আমি আল্লাহ তোর বন্ধু, আমি ঘোষণা দিলাম, আমি ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ তোর বন্ধু, তাহলে বিপদে পড়লে বন্ধু বন্ধুরে ডাকে, তুই তো আমি আল্লাহকে ডাকবি, ঠিক না, আমারে ডাক, যেই জমানার মানুষ আল্লাহরই সব সময় ডাকছে এরার সাথে আল্লাহ থাকছে, আর আমরা এখন আল্লাহকে ডাকা বাদ দিয়া আমেরিকারে ডাকি, চীনে ডাকি, দাদা বাবুরে ডাকি, এজন্য আল্লাহ সরে গেছে, একটাই কারণ, একটাই কারণ, তোমার মুসলমান মাইর খাওয়ার জাতি না, মুসলমান পরাজিত হওয়ার জাতি না, মুসলমান হলো বিজয়ের জাতি, তাদের ইতিহাস হলো বিজয়ের, এইবার দেখা গেল কি, ভাইরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনুন, যেই মাত্র হযরত উমর যুবককে বলতেছেন জীবনের শেষ ইচ্ছা কিছু আসেনি বলো, যুবক বলে আমিরুল মুমিনিন আমাকে একটু বাড়ি যাওয়ার সুযোগ দিবেন, আমিরুল মুমিনিন কইটা কও কি, তোমারই তো ফাঁসি, তুমি চাও বাড়ি,
কেন বাড়ি যেতে চাও? বাড়িতে যেতে চাই মাকে দেখার জন্য নয়, বাবাকেও এক নজর দেখার জন্য নয়, যেতে চাই আমি বাজার থেকে কিছু বাকিতে মাল আনছিলাম। যে দোকান থেকে আনছিলাম এই দোকানদার একজন ইহুদি, তার কাছ থেকে বাকিতে কিছু মাল আনছে, তার টাকাটা পরিশোধ করা হয় নাই। যদি এই অবস্থায় আমার এখানেই মরণ হয়, তার টাকাটা কেউ জানবেও না, পরিশোধ করাও হবে না। এই লোকটা বলবে মুসলমান জাত বড় খারাপ, ঠিক না? বলবে মুসলমান জাত বড় খারাপ, কথা দিয়া কথা রাখে না, কথা দিয়া কথা রাখে না, মুসলমান জাত বড় খারাপ। এতটুকু আমার কারণে মুসলিম জাতি নিয়ে কেউ কথা কোক, এটা আমি পছন্দ করি না। একটু সুযোগ যদি আপনি আমাকে দেন, আমি বাড়িতে যাব আর তার ঋণটা পরিশোধ করে চলে আসব। বাইরা বন্ধুরা, আপনার মনের ভিতরে যদি এই ইচ্ছা থাকে আমি তার ঋণটা পরিশোধ করব, ওয়াদা পূরণ করা যদি আপনার দিলের ভিতরে 100-100 একিন থাকে, আল্লাহ পাক কেমনে পূরণ করে দেয় একটা ঘটনা বলবো। হ্যাঁ, আমাদের তো টাকা নেওয়ার সময় দিলের ভিতরে থাকে, টাইম মতো দিতাম না, ঠিক না? যদি কই অবাক কবে দিবাই, শুক্রবারে, মাসে আর শুক্রবার আয় না, আমাদের সপ্তাহে 7 দিনে, হের সপ্তাহ হয়ে যায় 6 দিনে, বৃহস্পতিবার গেলে সপ্তাহ শেষ, শুক্রবার নাই, শুক্রবার নাই, ওই এমন আসেনি না নাই। হ্যাঁ, আর আজকে এই কারণে সুদকুরদের সুদের ব্যবসা গরম হয়ে গেছে, আমরা করজ দেওয়া বন্ধ করছি। কেন? করজের টাকা ঠিক মতো পাই না, এজন্য করজ দেই না। আর সুদকুররা সুদের টাকা লইয়া বসা, আও আও আও, দিতায় না, গাটটা দইরে নিব, ঠিক না? সুদকুররা ক্ষমতা লইয়া টাকা লইয়া পয়সা রইছে, আর যারা আদর করে দিছিল কর্জা টেখা, হ্যাঁ টেখাই পায় না, যার কারণে আজকে এই অবস্থা সমাজে। আমরা যদি টাইম মতো কর্জা টাকা পরিশোধ করতাম, তাহলে সমাজে এতটা সুদ বাড়ত না। বহু মানুষ আছে কর্জা টাকা পরিশোধ করতে পায় না, এজন্যই যুবক আমার একটু সুযোগ দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ঠিক আছে আমি তোমাকে এই সুযোগটা দিব, কিন্তু কেমনে দিব? তুমি যে বাড়িতে যাবার পর আবারও তুমি ফিরে আসবা, এর গ্যারান্টি কি? কি গ্যারান্টি এর? বাড়িতে যাবার পর বাপ মা লইয়া ভাই বরাদর লইয়া তুমি যদি ওই জায়গায় থেকে যাও, কি আমাদের কেউ গেলে যদি তার সাথে যুদ্ধ করো, এর কি গ্যারান্টি? যুবক কয়, আমিরুল মুমিনিন, আমি এমন যুবক না, যদি এমন যুবক হইতাম তাহলে বৃদ্ধ চাচারে মাইরা বহু আগে পলাইতে পারতা, আমি লাশের কাছে দাঁড়ায় কেন থাকতাম? কারণ আমি আল্লাহর আদালতকে বড় ভয় পাই, দুনিয়ার আদালতের যে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর, দুনিয়ার আদালতে যশ সাবরে ফোন দিলে ফোন গ্রহণ করে, যশ সাবরে ঘুষ দিলে ঘুষ হলে, দুনিয়ার আদালতে যশ সাবরে যদি কেউ ফোন দিয়া কয় যশ সাব এত নম্বর মামলার এত নম্বর আসামি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলছি, হে আমার শালার ঘরে বাতিজার ঘরে দুলা ভাই, যশ সাবের এমনি পাতলা বাগানা শুনি, ঠিক না? শালার ঘরে বাতিজার ঘরে দুলা ভাই, শেষ মামলা এখানে ডিসমিস। আর যদি যশোরের টেবিলের নিচ দিয়ে বান্ডিল দুইটা দেলা নিয়ে যায়, তাও তো মামলা ডিসমিস। কিন্তু আল্লাহর আদালতে হালার ঘরের দুলাভাই করার সুযোগ আছে? আল্লাহর এই ফোন দেওয়ার সুযোগ কারো আছে? ও আল্লাহ, তোমার সামনে যে আসামিরা দাঁড়ায় দিছে, এনো আমার ভাতিজার ঘরে হালা, এই কথা কওয়ার সুযোগ কোন বেটার সাহস আসেনি আল্লাহরে কইতো? আল্লাহরে ঘুষ দেওয়ার সুযোগ আসেনি? তলে দেবে মামলাটা একটু আসতে, সাজা কমাই দিও, নেও ঘুষ নেও। এজন্য যারা আল্লাহর আদালতকে ডরায়, এরা সর্বদা দুনিয়ার আদালতে শাস্তি হইলো আল্লাহর আদালতে মামলা লইয়া উঠতে চায়,
সব মামলা দুনিয়াতে শেষ করতে চায়। যারা বইনের হক নষ্ট করছেন, ভাইয়ের হক নষ্ট করছেন, বইনের জমি দেন নাই, ভাইয়ের জমি দেন নাই, প্রতিবেশীর সিম টেলছেন, আইল টেলছেন, মনে রাখবেন প্রত্যেকটা মামলা আল্লাহর আদালতে যাইতেছে। প্রত্যেকটা মামলা কার আদালতে? আল্লাহর আদালতে। দুর্বলের উপর যারা জুলুম করবেন, প্রত্যেকটা মামলা আল্লাহর আদালতে যাবে। এজন্য বুদ্ধিমান কখনো মামলা আল্লাহর আদালতে লিয়া উঠবে না, মরার আগে সব মামলা দুনিয়াতেই শেষ করবে। এ হইল বুদ্ধিমান। যার হক নষ্ট হয়েছে তার ডাক দেয় না, ভাই রে বুঝি নাই রে ভাই, কোন দিন মরা যায়, নে তোর জায়গা তুই লয়ে যা, ও বোন তুই আয়, আমি তো লুপ করে ফেলাইছিলাম, আব্বা মরার পরে তোরে জায়গা দিছি না, কোরআনের বিধান মোতাবেক তুমি যে সম্পদ পাও, বোন তুমি লয়ে যাও, বোনের ছেলেদেরকে ডেকে লয়ে যাও, আল্লাহর আদালতে মামলা লিয়ে উঠতে চাই না। এই লোকটা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। আর আমরা মনে করি যে বোন ঠকাইতে পারলে, বাইরে ঠকাইতে পারলে, প্রতিবেশীরে ঠকাইতে পারলে হ্যাঁ বুদ্ধিমান। আমিরুল মুমিনীন উমর, অসুবিধা দিতেছে আপনাদের ঘটনাটা শেষ পর্যন্ত শুনবার কার কার ইচ্ছা আছে দেখান আল্লাহর হাতে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইরা, এইবার আমিরুল মুমিনীন উমর তিনি বলেন, ঠিক আছে তোমাকে দিতে পারি, শর্ত আছে একটা। কি শর্ত একটু বলেন? মদিনায় তুমি কাউকে জামিন রেখে যাও, যদি তুমি কাউকে জামিন রেখে যেতে পারো তাহলে তোমাকে আমি মুক্তি দেব, তবে যদি আগামী মাসের প্রথম জুম্মায় যদি তুমি হাজির না হও তাহলে তোমার বদলে জামিন যে হবে তারে ফাঁসি দেওয়া হবে, তারে ফাঁসি দেওয়া হবে। দেখো তুমি মদিনায় তোমার পক্ষে কেউ জামিন হয় কি না, এই একটা শর্তে তোমারে মুক্তি দিতে পারি, সুযোগ দিতে পারি। এই কথা বলতে যুবক আমিরুল মুমিনীন, মদিনায় আমার কোনো আপন বলতে কেউ নাই, মদিনায় আমার আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব নাই, তামাম মদিনা খোঁজো আমি কাউকে জামিন পাবো না, পাবো না, অতএব আমাকে আপনি ফাঁসি দিয়ে দেন, আমাকে আপনি ফাঁসির কাষ্ঠে নিয়ে যান। এই বইলা যুবকের চোখ দিয়ে পানি ঝরছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর জল্লাদকে আদেশ দিয়ে দিলেন, জল্লাদ যাও তারে ধরো, ধইরা ফাঁসির কাষ্ঠে ঝুলাও। জল্লাদ যায় তারে ধরতে যাবে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য, হঠাৎ করে হাউজির ভিতর থেকে নবীর একজন সাহাবি, আল্লাহর নবীর একজন সাহাবি হাত উঠে বলতেছে, আমিরুল মুমিনীন আমার ওই মুসলিম ভাইটার পক্ষে আমি জামিন হলাম। ইনি আর কেউ নন, ইনি মায়ার নবীর একজন মায়ার সাহাবি আবু জর গিফারি, হযরতে আবু জর গিফারি, হযরতে আবু জর গিফারি, খাদেমে খাইরুল বাশার, খেদমতো মে জিন্দগি বর না বানায়া আপনা ঘর, খেদমতো মে জিন্দগি বর না বানায়া আপনা ঘর। ভাইরা বন্ধুরা বুজুর্গি পারি তিনি হাত উঠে বলেন, আমি জামিন করলাম। সাথে সাথে খলিফা বলতেছে, কেমনে তুমি জামিন হইতেছ, সে তোমার কি হয়, সে তোমার কি হয়, তোমার রক্তের কোনো হয় কিনা, তোমার বন্ধু হয় কিনা, আগের থেকে তার সাথে কোনো পরিচয় আছে কি না, চেনো না জানো না, কিছুই তার সম্পর্কে তোমার জানা নাই, কেমন করে তুমি জামিন হইতেছ, সে যদি না আসে তাহলে একটু বুঝা কও, যদি না কে গো তুমি চিনি না, যুবক উমরকে চিনে না। তখন যুবকের চোখ দিয়ে পানি পড়ে, যুবক কয়, তোমার এই কথা বললে আমার মালিক একশোবার বিশ্বাস করবে, একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু আইনা রব্বি আইনা আল্লাহ আইনা আল্লাহ, আমি আমার আসমানের মালিক রে কোথায় রাখবো। হযরত তোমার সিজদায় পড়ে কান্দে আল্লাহর কাছে, ওমর কান্দে আর কো মালিক, আমার রাজত্বে যদি এখনো এমন যুবক থাকে যেই যুবকের কলিজায় এমন ভয়, আল্লাহ আমার মন বলে উমরের পক্ষে তুমি এখনো আসো, এখনো আমার রাজত্বে তোমার রহমত আছে, বরকত আছে, কারণ একটা রাখালের কলিজায় এমন ভয়,
হাদিস শরীফে এসেছে, হযরত তোমার এয়ারপোর্ট থেকে এই যুবকের কথাটা, আইনাল্লাহ আইনাল্লাহ আইনাল্লাহ, আল্লাহ রে কই রাখবো আল্লাহ রে কই রাখবো, সবার চোখে ফাঁকি দিল, আমি আমার আল্লাহ রে কই রাখবো। এই কথাটা উমর তসবীর মতো তিনি জপতেন, সুবহানাল্লাহ। আমরা যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, কিন্তু হযরত উমর ওই যুবকের কথাটা তসবীহ লইয়া আইবা জপতেন, আইনাল্লাহ ফা আইনাল্লাহ ফা আইনাল্লাহ ফা আইনাল্লাহ ফা আইনাল্লাহ, আমি যত গুনাহ করি মানুষের চোখে যত ফাঁকি দেই, আমার আল্লাহরে কই রাখবো আমার আল্লাহরে কই রাখবো। ভাইরা বন্ধুরা, এইবার যুবক চলে গেল মদিনায়, মদিনায় পৌঁছতে পৌঁছতে তার দেরি হয়ে গেল, জিনপুষ্টটা ভেঙে গেল, জিনপুষ্টটা ভেঙে গেল, এই ঘোড়ার জিনপুষ, এতে করে হযরত উমরের দেরি, ওই যুবকের দেরি হয়ে গেল। মদিনার মসজিদে জুম্মার আজান হয়ে গেল, এখনো যুবক মদিনায় যায় পৌঁছে নাই, মদিনায় যায় পৌঁছে নাই। মদিনার এলান করে দেওয়া হলো, চতুর্দিকে এলান পড়ে গেল, এলানটা হলো ওই যুবক এখনো মদিনায় ফিরে নাই, হায় 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 এখনো যুবক মদিনায় ফিরে নাই। তাহলে ওই যুবকের বদলা আবু যর গিফারিকে আনার নির্দেশ দিয়েছে ওমর, পাঠিয়ে দিয়েছে পুলিশ, যাও আবু যরকে গ্রেপ্তার করে নিয়ে আসো। মদিনার নারী পুরুষ সবাই ঘর থেকে কান্না করে করে বের হয়ে গেল, কারণ আবু যর গিফারি কত ভালো একজন মানুষ, মায়ার নবীর কত মায়ার সাহাবি, এটা মদিনার মানুষ জানত। আবু যর গিফারি এত সহজ সরল একজন সাহাবিকে আজকে একটা যুবকের কারণে ফাঁসিতে ঝুলানো হবে, মদিনার মানুষ সেটা মানতে পারতেছে না। মহিলারাও কান্দতেছে, যুবকে কান্দে, পুরুষে কান্দে, বৃদ্ধ কান্দে, মদিনার মসজিদের চতুর্দিকে মদিনার মানুষের ভিড় জমে গেল। আবু যর গিফারির সামনে যায় পুলিশ হাজির, আবু যর আজান হয়ে গেছে মদিনার মসজিদে চলো, যুবক কিন্তু এখনো আসে নাই, জুম্মার নামাজের পরপরই তোমাকে ফাঁসি দেওয়া হবে। আবু যর গিফারি হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে গেলেন। মানুষেরা কয়, মদিনার মানুষ কান্দে কিন্তু তুমি কেন হাসো, অথচ তোমারে ফাঁসি দেওয়া হবে। আবু যর কয়, ফাঁসির কাষ্টে ঝোলার পর আমার রোহটা বের হবে, এই রোহটা আমার মায়ার নবীর কাছে যাবে, আমি নবীর সাথে সাক্ষাৎ হলে বলবো, নবী গো আপনার একখান হাদিস মানার কারণে আমি দ্রুত আপনার কাছে চলে এসেছি। সুবহানাল্লাহ, জোরে কন্ন মিয়া, আমি শুধু আপনার একখান হাদিসের উপরে আমল করেছি, আজান হয়ে গেল, জুম্মার নামাজ হয়ে গেল, বিচারকের আসনে বসে গেলেন উমর, মদিনার মানুষের চোখে পানি, ওমরের চোখেও পানি, জল্লাদের চোখেও পানি, জল্লাদ এক কদম আগায় দুই কদম পিছায়, কারণ আবু যর গিফারি কত ভালো একজন মানুষ, সবাই সেটা জানতো, সবাই জানতো, এজন্য জল্লাদ নিজেও কান্দে। মদিনার এই জল্লাদ কখনো তার চোখ দিয়ে পানি পড়ে না, কিন্তু আজকে এই জল্লাদের চোখ দিয়ে পানি জড়ে, জল্লাদের চোখ দিয়ে পানি জড়ে, এক কদম আগায় দুই কদম পিছায়, হযরত উমরের চোখ দিয়ে পানি পড়ে, হাজারো হাজারো দর্শকের চোখ দিয়ে পানি পড়ে, আবু যর আগাইতেছে রশি ঝুলতেছে, আবু যর যায় রশিতে ঝুলবে, ওই অবস্থায় মানুষ একবার রশির দিকে তাকায় আরেকবার মরুভূমির দিকে তাকায়, মদিনার মানুষ একবার রশির দিকে তাকায় আরেকবার মরুভূমির দিকে তাকায়, হঠাৎ করে তারা দেখতে পায় মদিনার মরুভূমিতে ধুলাবালি উড়তেছে, মনে হয় কে যেন ঘোড়া দৌড়ায় আসতেছে, একজনে ডাক দেয়, আমিরুল মুমিনিন এ জল্লাদ থাম থাম, মনে হয় কে যেন ঘোড়া দৌড়ায় আসতেছে, একটু অপেক্ষা করো অপেক্ষা করো, একটু সময়ের ভিতরেই দেখা যায় যুবক, ওই যুবক ঘোড়া দৌড়ায় দ্রুত এজলাসে ঢুকে গেল, ঘোড়া থেকে নেমে এসে হাত জোর করে মাপ চাইতেছে, ইচ্ছে করে দেরি করি নাই, ঘোড়ার জিনপুষ ভেঙে গেছে, এজন্য আরেকটা ঘোড়ার সাহায্য নেওয়া লাগছে, এজন্য আমার একটু দেরি হয়ে গেছে, আমাকে মাপ করবেন, আমার ভাই আবু যরকে নিচে নামায় দেন, আমাকে ফাঁসির মঞ্চে ঝুলায় দেন।
এইবার আবু যর গিফারিকে নামানো হয় আর যুবককে ফাঁসির দিকে নেওয়া হয়। এখন মদিনার মানুষ চোখের পানি মুইসা আবার কান্না শুরু করছে, হায়রে এ কোন যুবক, এ কেমন যুবক, বাপ মার একমাত্র সন্তান ওই বাপ মার কাছে গেল, আপনজন প্রিয়জনের কাছে গেল, এরপরে আবার চলে আসলো, পুলিশ পাঠাইতে হয় নাই, কোনো চাপ দিতে হয় নাই, চলে আসলো, এ তো সাধারণ কোনো যুবক নয়। আল্লাহু আকবার, জোরে খা। এই যুবক তো জান্নাতি যুবক, এই যুবকের কলিজা আল্লাহর ভয়। এই চিন্তা করে মদিনার মানুষ আবার কান্না শুরু করে দিছে। এইবার হযরত উমর, ইনিও নিজের চোখের পানি মুইসা কান্দতেছে, উমরও কান্দে, এ তো সাধারণ কোনো যুবক নয়। তাহলে সে যে বলছিল আমি ইচ্ছা করে মারি নাই কথাটা ঠিক, কিন্তু এটার প্রমাণ কি? প্রমাণ তো নিতে পারি না, উমরও কিছু করতে পারেন না। যুবক যায় মাত্র উঠবে, উঠবে রশিটা লাগাবে, হঠাৎ করে দুই ভাই